প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ইজি এডুকেশন লার্নিং এর পক্ষ থেকে সবাইকে আবারো স্বাগতম। তো তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। তো চলো আমরা শুরু করি। আজকে আমাদের ক্লাস হবে 3-এর 6। নিচের যে সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। তো চলো আমরা স্থানীয় মান নির্ণয় করি। প্রথমত আছে আমাদের 5, তো আমি লিখব 5-এর স্থানীয় মান। পাঁচের স্থানীয় মান হলো 5, প্রথমের প্রথম সংখ্যা। এদিক থেকে আমরা পড়ি কি একক দশক, তাই না? তাহলে 5 হলো এককের ঘরে, যার জন্য লিখব 5-এর স্থানীয় মান 5 একক বা 5×1 এককের ঘরে। প্রথম ঘরের জন্য সবসময় আমরা 1 দিয়ে গুণ করব। প্রথম ঘরের জন্য অর্থাৎ এককের ঘরের জন্য আমরা 1 দিয়ে গুণ করব, বা 5 একে 5। তো আমরা যদি কথায় লিখি তাহলে হবে 5। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা এই 5-এর পরে হলো 4। 4-এর স্থানীয় মান নির্ণয় করব। 4-এর স্থানীয় মান হলো একক দশক, 4 হলো দশকের গড়ে, যার জন্য লিখব 4-এর স্থানীয় মান 4 দশক বা 4×। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এরপরে 4-এর আগে দেখব আমরা কয়টা সংখ্যা আছে, এই 4-এর আগে কয়টা সংখ্যা আছে, একটা। এই জন্য আমরা একটা শূন্য দেব। সবসময় আমরা খেয়াল রাখব যে সংখ্যাটার স্থানীয় মান নির্ণয় করি তার আগে যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য বসবে। তো যেহেতু আমরা 4-এর স্থানীয় মান নির্ণয় করতেছি, তো 4-এর আগে হলো একটা সংখ্যা, এই জন্য একটা শূন্য, আর শূন্যর আগে সবসময় 1 বসবে বা 7.40। কথায় লিখলে হবে 40। এরপরে 4-এর পরে হলো 8। 8 আমরা 8-এর স্থানীয় মান নির্ণয় করব। লিখব 8-এর স্থানীয় মান 8। 8 হলো কোন ঘর আমরা একটু দেখি, একক দশক শতক। 8 হলো শতকের ঘরে, এই জন্য আমরা লিখব 8 শতক। তাহলে 8-এর স্থানীয় মান 8 শতক বা 8×। তো আমরা কয়টা শূন্য দিব এখন? 8-এর আগে আমরা দেখব কয়টা ঘর আছে। 8-এর আগে আছে কি, দুটো সংখ্যা আছে, এই একটা এই একটা, তাহলে দুটো শূন্য হবে, আর সবসময় আগে একটা 1 বসবে। বা এখন এই 8-কে যদি 100 দিয়ে গুণ করি, 8-কে 100 দিয়ে গুণ করলে হবে 800, অর্থাৎ এই 8-কে 8 আর শূন্য হলো দুটা বসিয়ে দেব 800, বা আমরা সাথে কথায় লিখব 800। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে হলো 8-এর পরে হলো 7। হ্যাঁ, 7, তো আমরা লিখব 7-এর স্থানীয় মান 7। 7টা কোন ঘরে আমরা একটু দেখি, একক দশক শতক হাজার, এই 7 হলো হাজারের ঘরে, একক দশক শতক হাজার, 7 হলো হাজারের ঘরে, যার জন্য লিখব আমরা 7000 বা 7×। আচ্ছা, এখন এই 7-এর আগে আমরা কয়টা সংখ্যা দেখতে পাই? 7-এর আগে হলো একটা দুটো তিনটে সংখ্যা, 1 2 3, তার মানে কি, তিনটে শূন্য বসবে, একটা দুইটা তিনটা, আর সামনে সবসময় একটা 1 বসাবো বা
এখন সাতকে এ এক দিয়ে গুণ করলে হয় সাতেকে সাত, আর শূন্য আছে কয়টা? তিনটা, তিনটে শূন্য বসিয়ে দিই, তাহলে কত পেলাম আমরা? 7000। সাতকে 1000 দিয়ে গুণ করলে হয় 7000। তো আমরা কোথায় লিখব? 7000। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে সাতের পরে স্থানীয় মান নির্ণয় করব আমরা নয়ের। এই যে নয়, এই শূন্যগুলো নির্ণয় করতে হবে না, নয়ের, নয়ের স্থানীয় মান নয়। তো আমরা একটু রিডিং পড়ি দেখি, নয় কোন ঘরে আছে? একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, নিযুত, কুটি। কুটির ঘর হলো শূন্য, এই যে শূন্য। একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, নিযুত, কুটি। কুটির ঘর হলো শূন্য, তো এই কুটির আগে হলো নয়। তো এই শিক্ষার্থী বিন্দু, আমি এখন তো তিনের ছ করতেছি, এর আগের গত ক্লাস ছিল তিনের ছ। তো ছতে আমি বলছি, এই কথাটা ব্যাখ্যা করছিলাম, আবারও আমি করতেছি। তো এই কুঠির পরের ঘরটা আমরা কীভাবে পড়ব? এই যে কুঠির পরের ঘরগুলো আমরা কীভাবে পড়ব? এই আমরা যে ঘরটা কুঠি, আবার ওই ঘরকে একক ধরে আমরা এদিকে রিডিং পড়ব। আমি আবারও রিপিট করি, যে ঘরটা কুঠি, ওই ঘরকে একক ধরে এদিকে রিডিং পড়ব। অর্থাৎ কুঠি যদি শূন্য হয়, তাহলে শূন্যকে আমরা আবার একক ধরব। শূন্য হলো একক, আর নয় হলো আবার দশক, নয় হলো দশকের ঘরে। এই শূন্যকে একক ধরে এদিকে আমরা রিডিং পড়ব। শূন্য যদি এককের এককের ঘর হয়, নয় হলো দশকের ঘর, তাহলে একক দশক, নয় নয় হলো দশকের ঘর, তাহলে আমি লিখব নয় দশ কুঠি, নয় দশ কুঠি। বা নয় গুণ, তো প্রিয় শিক্ষার্থী, তো তাহলে নয় হলো দশকের ঘর, তো নয়ের আগে হলো এককের ঘর। অর্থাৎ কুঠির পর কুঠি যে ঘর, ওই ঘরকে একক ধরে এদিকে তো আমরা রিডিং পড়ব। তাহলে শূন্য হলো এখন বর্তমানে এককের ঘর, একক, এককের মানে কি? একটা শূন্য। তো নয়ের আগে, এই নয় হলো দশকের ঘর, আর নয়ের আগে হলো এককের ঘর। তো এককের ঘর মানে একটা শূন্য বসাবো, নয়ের সাথে একটা শূন্য দেব। অর্থাৎ কুঠির ঘর যেখানে, তো কুঠির ঘর তো আমরা এখন এককের ঘর পড়ব, তাই তো? তো আমার আমরা কুঠির ঘর হলো এককের ঘর, আর আমরা নির্ণয় করতেছি তো নয়ের, তাই তো? তো নয়ের নয়ের আগে কয় ঘর? নয়ের আগে আছে ঘর কয়টা? একটা। কেননা একটা একটাই তো এককের ঘর, না? শূন্যটা হলো এককের ঘর, এখন বর্তমানে এই ঘরটা হলো এককের ঘর, তার মানে একটাই তো ঘর, একটা। এই জন্য একটা শূন্য দেব আগে, তারপরে আর এ দিয়ে দেখব কয়টা ঘর আছে। হ্যাঁ, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, সাতটা ঘর আছে, তাহলে সাতটা শূন্য দেব, দুই, চার, ছয়, সাত, আর সামনে সবসময় এক বসাবো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কুঠির ঘর থেকে, কুঠির ঘর থেকে এদিকে যতগুলো সংখ্যা আছে সবগুলোর জন্য শূন্য দেব, আর এই কুঠির ঘরের জন্য আমরা একটা শূন্য দেব, কুঠির ঘরের জন্য একটা শূন্য। অর্থাৎ কুঠির ঘর তো আমরা এখন একক ধরছি, তাই তো? এই জন্য একটা শূন্য, বা এই নয়কে এক দিয়ে গুণ করলে হবে, নয়কে এক দিয়ে গুণ করলে হবে, নয় একে নয়, আর শূন্য হবে টোটাল কয়টা? এদিকে আছে সাতটা, এখানে আছে একটা, মোট হলো আটটা, চারটা, পাঁচ, ছয়, সাত, আট, হ্যাঁ, দুই, চার, ছয়, আট। তাহলে এখন আমরা রিডিং পড়ি প্রথম থেকে। একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, নিযুত, কুটি। কুটির ঘর হলো নব্বই, শূন্য, আর এর আগে হলো নয়, তার মানে কি? নব্বই কুটি, বা নব্বই কুটি। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে হলো নয়ের পরে হলো পাঁচ। তো আমরা লিখব পাঁচের স্থানীয় মান। আচ্ছা, এক, তাহলে আমি বলছিলাম কে, কুঠির পরে যে সংখ্যাগুলো, তো কুঠি থেকে একক ধরে এদিকে রিডিং করব। তো এখন কুঠির ঘর হলো শূন্য, তাই তো? এই যে একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, নিযুত, কুঠি। কুঠির ঘর হলো শূন্য, তো এখন এই কুঠিকে, এই শূন্য, এই শূন্যর ঘরটারে আমরা একক ধরে এদিকে যাব, একক, দশক, শতক। তাহলে পাঁচ হলো শতকের ঘরে,
হ্যাঁ, তো এই জন্য লিখব পাঁচ শতক কোটি, তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা এই পাঁচের সাথে শূন্য দিব কয়টা, তো কুঠির যে ঘরটা এই ঘরকে তাহলে কুঠির আগে এই যে এখন পাঁচের আগে কয়টা ঘর আছে, এই পাঁচের আগে কুঠি পর্যন্ত আমরা গুনে দেখব, পাঁচের আগে ঘর সংখ্যা আছে কয়টা, দুইটা, অর্থাৎ এই যে কুঠির ঘরটা একক না, কুঠির ঘরটা হলো একক আর এই ঘরটা হলো দশক, তাহলে ঘর আছে কয়টা, দুইটা, দুইটাই তো, একটাই একটা দুইটা, এই দুইটার জন্য আমি দুইটা শূন্য দেব, আর এদিকে এই দুইটার জন্য তো দুইটা শূন্য দিলাম, আর এদিকে এখন গুণ তারপর হবে শূন্য কয়টা, এদিকে হলো সাতটা, সাতটা ঘর, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তার মানে সাতটা শূন্য হবে, দুই চার ছয় সাত, আর সামনে একটা এক দেব। তো প্রিয় শিক্ষার্থী অর্থাৎ আমরা পাঁচের ঘর করতেছি, তো পাঁচের আগে ঘর আছে কয়টা, এই যে শূন্য আছে না, শূন্য মানে কি একক, অর্থাৎ যে ঘরটাই কুঠি ওই ঘর থেকে আমরা একক ধরে এদিকে পড়তেছি, হ্যাঁ, তো তাহলে শূন্যর ঘরটা হলো একক, একক দশক, ঘর কয়টা, দুইটা, যার জন্য দুইটা শূন্য, আর এদিকে হলো সাতটা, এই জন্য সাতটা শূন্য বসালাম, তো ভা এখন আমরা এই পাঁচকে এক দিয়ে গুণ করি, পাঁচকে এক দিয়ে গুণ করলে হবে পাঁচ, এই পাঁচকে এক দিয়ে গুণ করলে হবে পাঁচ, একে পাঁচ, আর শূন্য হলো কয়টা, এদিকে হলো সাতটা আর এখানে হলো দুটা, মোট নয়টা, তিন চার পাঁচ ছয় সাত আট নয়, বা এখন আমি কথায় লিখব, তো কথায় লিখের জন্য আমরা রিডিং পড়ি, একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কুটি, কুটির ঘর হলো এতটুকু, তাহলে এই কুটির ঘরে আছে কত টাকা, কত কুটির ঘরে টোটাল কত আছে, পাঁচশো, পাঁচশো আছে তাই না, এই যে পাঁচ শতক কুটি মানে কি পাঁচশো কোটি, তো আমি কথায় লিখব পাঁচশত কোটি, সুতরাং নির্ণয় পাঁচ নয় শূন্য চারটা সাত আট চার পাঁচ, সংখ্যাটিতে সংখ্যাটিতে পাঁচ নয় কমা সাত আট কমা চার পাঁচ এর স্থানীয় মান,